ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফার্মা এক্সপ্লোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে ভিডিওতে আমি আলোচনা করব বিটামেসন সিএল ক্রিম সম্পর্কে, যেটিতে মূলত স্টেরয়েড ড্রাগ বিটামেথাসন এবং অ্যান্টিফাঙ্গাল ওষুধ ক্লোট্রিমেজল থাকে। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আমি আলোচনা করব বিটামেসন সিএল ক্রিমের ইন্ডিকেশন, ডোজ এবং সাইড ইফেক্ট সম্পর্কে। বিটামেসন সিএল ক্রিম মূলত প্রেসক্রাইব করা হয় ট্রপিক্যাল ইনফ্ল্যামেটরি ডার্মাল ইনফেকশনের ক্ষেত্রে, যেমন টেনিয়া ফিডিস, টেনিয়া ক্রুরিস অথবা টেনিয়া করফোসিস হলে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটির ব্যবহারবিধির নিয়ম হলো, এটি অবশ্যই ইনফেক্টেড এরিয়াতে এবং সারাউন্ডিং স্কিনে ডেলি দুইবার ব্যবহার করতে হবে, মর্নিং এবং ইভিনিংয়ে। এছাড়াও টেনিয়া ক্রুরিস এবং টেনিয়া করফোসিসের ক্ষেত্রে এটি 2 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হবে এবং টেনিয়া ফিডিস হলে 4 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হবে। তবে 12 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এটি এখনও সেফটি এবং এফেক্টিভনেস অ্যাস্টাবলিশড হয়নি, যার কারণে এটি শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এই ভিটামিন সিএল ক্রিম। ভিটামিন সিএল ক্রিম ব্যবহারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তবে খুব কমই পার্শ্ব প্রতিক্রিয়া হয়, সাধারণত র্যাশ অথবা ইডিমা হতে পারে। তবে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে সাথে সাথে এটি ব্যবহার বন্ধ করে দিয়ে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটির ক্ষেত্রে কোনো ধরনের ওরকম তথ্য পাওয়া যায় না, তবে এখানে যেহেতু 2টা ওষুধ থাকে, তার মধ্যে ক্লোট্রিমেজল বা অ্যান্টিফাঙ্গাল ড্রাগটা গর্ভাবস্থায় ব্যবহার করা যায়, এতে কোনো টেরাটোজেনিক ইফেক্ট হয় না। কিন্তু কর্টিকোস্টেরয়েডটা সাধারণত ব্যবহার করা যায় না গর্ভাবস্থাতে, পেটাল অ্যাবনর্মালিটিস ডেভেলপমেন্ট হতে পারে, যার কারণে এটি রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে, সাধারণত এটি ব্যবহার না করাটাই ভালো। ধন্যবাদ সবাইকে। ভিটামিন সিএল ক্রিম সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।